নমস্কার, দেখছেন নিউজ বর্তমান, আপনাদের সঙ্গে রয়েছি আমি চহিতা। বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত তুঙ্গে এবং তারই মধ্যে শিক্ষক দিবসের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন রাজ্যপাল সিপি আনন্দ বোসকে। রাজ্যে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্যপাল ও রাজ্য সংঘাত এখন তুঙ্গে। কখনো শিক্ষামন্ত্রী বার্তা বসু, তো কখনো আবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এই ইস্যুতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করতে ছাড়েননি কেউই। এবার শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। এখন আমাদের এখানে বসে আছেন একজন মাননীয় রাজ্যপাল, তিনি বলছেন আমি স্কুল দেখব, আমি কলেজ দেখব, আমি ইউনিভার্সিটি দেখব। আমি বলি আইন মেনে চলুন, আমার কোনো আপত্তি নেই। আমি ওনাকে অনেকবার বলেছি এটা করবেন না। যখন দেশ পরাধীন ছিল মাত্র দুটো তিনটে ইউনিভার্সিটি ছিল, তাই ওই চেয়ারটাকে রেসপেক্ট দেওয়ার জন্য একটা আইন ছিল যে ভাইসরয় এই টাইপের একটা গভর্নর থাকবে যিনি চ্যান্সেলর থাকবেন। তো আজকে তো আরও 30টা কলেজ তৈরি, আজকে তো 42-43টা ইউনিভার্সিটি তৈরি হয়েছে। টাকা দেবো আমরা, পলিসি করব আমরা, আর আপনি খবরদারি করবেন। কখনো আপনারা শুনেছেন মধ্যরাতে হঠাৎ করে যাদবপুর ইউনিভার্সিটি ভিসি চেঞ্জ হয়ে গেল 16 জনকে টপকে? হঠাৎ শুনলাম কেরালা থেকে একজন আইপিএস অফিসার, যার শিক্ষায় কোনো অভিজ্ঞতাই নেই, 10 বছর করতে হয় প্রফেসরি, তারপরে সে প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলার হয়, তাকে করে দিয়েছে একটা কোথায় ভাইস চ্যান্সেলার, আলিয়া ইউনিভার্সিটি। আলিয়া ইউনিভার্সিটির মতো সেন্সিটিভ ইউনিভার্সিটি সেখানে করে দিয়েছে। রবীন্দ্রভারতীতে করে দিয়েছে একটা এক্স জাজ, ওকে আমি চিনি, তার কারণ হচ্ছে আমার সাথে পড়েছে এমএ, শুভ্রকমল। আমি তার বিরুদ্ধে বলছি না, সে তো প্রফেসরি করেনি কোনোদিন, সে লিগাল কাজ করেছে, লিগাল কাজে সে যেতে পারে। তার মানে কি, সিস্টেমটাকে কোলাপস করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, এই চক্রান্ত আমরা মানব না। যদি রাজ্যপাল মনে করেন যে তিনি সব করবেন, তাহলে নির্বাচিত সরকারের কোনো দরকার নেই। আমি ওনাকে অনেকবার বলেছি আপনারা ইলেকটেড আর আপনি একটা কনভেনশনাল, জাস্ট এ মানে দেখানোর জন্য একটা একটা নমিনেটেড পোস্ট। তো আপনি যদি মনে করেন আমি চিফ মিনিস্টারের থেকেও বড়, বড় আপনি হতে পারেন নিশ্চয়ই অনেক কাজে, কিন্তু মনে রাখবেন সমস্ত পলিসি ঠিক করে স্টেট গভর্নমেন্ট, আপনি নন। আপনি যদি কলেজ এবং ইউনিভার্সিটির ইন্টারফেয়ার করেন, আর কোনো ইউনিভার্সিটি কলেজ যদি আপনার কথা শুনে চলে, আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে টিট ফর ট্যাট, নো কম্প্রোমাইজ। দেখি আপনি কোন কলেজের শিক্ষকদের মাইনে দেন, কোন ইউনিভার্সিটির শিক্ষকদের মাইনে দেন। যাদবপুরে মধ্যরাতে বিজেপির একটা প্রেসিডেন্ট না কে, তাকে করে দিল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। হোয়াট ইজ দিস? প্লিজ টেক কেয়ার, আমাদের এই ব্যাটেলটা ফাইট করতে হবে খুব ভালোভাবে। আর যদি মনে হয় যে কারো অধিকার কেউ কেড়ে নিয়ে ফেডারেলিজমকে ইন্টারফেয়ার করছে, তাহলে মনে রেখো আমি কিন্তু বাধ্য হব গভর্নর হাউসের সামনে ধর্ণা দিতে, তার কারণ আমি এডুকেশন সিস্টেমকে কোলাপস করতে দেব না। আজকে আপনারা আঘাত করছেন, এই আঘাতের প্রত্যাঘাত সহ্য করতে পারবেন কি? প্লিজ ওয়েট ফর দ্যাট, ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা আইনেও যাব আইনের পথে, আশা করি আইন সুবিচার দেবে। আইন অলরেডি বলে দিয়েছে গভর্নমেন্ট গভর্নর ফেলে রাখতে পারে না বিল এভাবে, এবং যেভাবে উনি করছেন গায়ের জোরে যেন জমিদারি। রাজ্যের সাংবিধানিক প্রধানকে যে রাস্তায় আক্রমণ শানালেন প্রশাসনিক প্রধান, তাতে রাজনৈতিক মহল অনেকটাই স্তম্ভিত। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।